হাই এভরিওয়ান, আজকে আমরা শিখবো আর্টিকেল নিয়ে। আর্টিকেল কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকে শিখে আসছি, ক্লাস সিক্স থেকে বা ফাইভ থেকে। আমরা আমাদের এক্সামে প্রায় সময় এই শূন্যস্থানগুলো পূরণ করে থাকি, এ এন এবং এ দা দিয়ে। আজকে আমরা সেই মজাদার আর্টিকেল সম্পর্কে জানবো, যে আর্টিকেল কাকে বলে, হোয়াট ইজ আর্টিকেল অ্যান্ড হাউ ম্যানি কাইন্ডস আর আর্টিকেল, আর্টিকেল কত প্রকার হতে পারে এবং কী কী। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, আর্টিকেলে আমাদের মাঝে প্রায় একটা ভুল থাকে অনেকের। আমরা যারা অনেকে বুঝি তারা তো বুঝি, বাট অনেকেই আমরা ভুল করে বলি আর্টিকেল তিন প্রকার, এ অ্যান্ড দা, কিন্তু এটা অ্যাবসলুটলি রং। আর্টিকেল হচ্ছে দুই প্রকার। তার আগে আমরা জেনে নিই যে আর্টিকেল কাকে বলে। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আর্টিকেল বলা হয়। নাও কোয়েশ্চেন ইজ, হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল। আর্টিকেল মূলত দুই প্রকার, নাম্বার ওয়ান নির্দিষ্ট এবং নাম্বার টু হচ্ছে অনির্দিষ্ট। আমরা কিন্তু একটু আগে বললাম যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয়, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে বোঝানো হয়। তাহলে এখানে দুইটি কথা আমরা বললাম, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট নিয়ে কিন্তু আর্টিকেল। আর্টিকেল মূলত কত প্রকার? দুই প্রকার, ইনডিফাইনিট, ডিফাইনিট। ইনডিফাইনিট হচ্ছে অনির্দিষ্ট, ডিফাইনিট হচ্ছে নির্দিষ্ট। নাও কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ইনডিফাইনিট আর্টিকেল? ইনডিফাইনিট আর্টিকেল হচ্ছে যে ওয়ার্ড দ্বারা অনির্দিষ্ট করে বোঝানো হয়, একটা হলেই হয়। আই নিড অ্যান আপেল, এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাবে। আমি কেন অ্যান আপেল বললাম, কেন এ আপেল বললাম না, কারণ আমাদের ওয়ার্ড অ্যাপলের ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে কি, এ। এই জন্য আমি এখানে অ্যান ইউজ করলাম, এ ইউজ না করে। সো আই নিড অ্যান আপেল, আমার যে কোনো একটা আপেল হলেই হয়, আমার একটা আপেল দরকার। আই নিড পেন, আমার একটি কলম দরকার, যে কোনো একটা কলম হলেই হলো, আমার একটি কলম দরকার। বাট ডিফাইনড আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়, অর্থাৎ কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝানো হয়। আমরা যখন আমাদের শপিং মলে যাই, আমার ওই ফোনটাই দরকার, আমার আইফোন 10 দরকার। সো এই যে নির্দিষ্ট করে বোঝাইলাম যে আমার ওই নির্দিষ্ট ফোনটাই দরকার, বা আমার ওই কালো শার্টটাই দরকার, বা আমার ওই লাল শার্টটি নিতে হবে, বা ওটাই আমি কিনবো, আমি অন্য কোনো জিনিস আর কিনবো না, আমার ওই শার্টটাই আমাকে দিতে হবে। এই যে নির্দিষ্ট করে বোঝাইলাম যে আই নিড দি শার্ট, আই নিড দি শার্ট, বা আই নিড দি টি শার্ট। সেই যে নির্দিষ্ট করে বোঝালাম, এই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ডিফাইনড আর্টিকেল। আর্টিকেল মূলত দুই প্রকার, নাম্বার ওয়ান হচ্ছে ইনডিফাইনড আর্টিকেল, অ্যান্ড নাম্বার টু হচ্ছে ডিফাইনড আর্টিকেল। ইনডিফাইনড আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট, যে কোনো একটা কিছু হলেই হলো, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝানো হয় সেটাই হচ্ছে ইনডিফাইনড আর্টিকেল। অ্যান্ড ডিফাইনড আর্টিকেল হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা ডিফাইন করে বোঝানো হয় বা নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে ডিফাইনড আর্টিকেল বলা হয়।